হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশের লজিক ফাংশন সরলীকরণে। এবং লজিক ফাংশন সরলীকরণের আজকের 19তম পর্বে আমরা একটা মান নির্ণয়ের সমীকরণকে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে এ, বি এবং সি আলাদা আলাদা মান দেওয়া আছে, সমীকরণটাকে সমাধান শুধু করলে হবে না, সেখানে মান বসায় তার একটা মান নির্ণয় করতে হবে যে কী মান আসতে পারে। তো আমরা 19 নম্বর পর্ব শুরু করার আগে অবশ্যই বলবো, এখানে যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে সূত্রগুলো কিন্তু এখানে খুব বেশি প্রয়োজন, তাই যারা সূত্রের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে যেয়ে সূত্র ক্লাস দেখে আসবা। নতুনরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা লিঙ্ক চলে যায়। এখন ক্লাসটাকে শুরু করছি। দেখো 19তম পর্বের যে মানটা আমরা এখানে নিয়েছি, যদি এ সমান জিরো, বি সমান ওয়ান এবং সি সমান জিরো হয় তবে এক্স ইকুয়াল টু এ নট প্লাস বি নট প্লাস বি প্লাস সি নট এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার একটা ফাংশন বা একটা সমীকরণকে দেওয়া হচ্ছে, এই সমীকরণটার মান নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু চাইলেই এখানে সরাসরি মানটাকে বসাবো না, বসে মান নির্ণয় করবো না, তার কারণ এটাকে ফাংশনের মাধ্যমে আমরা প্রথমে সমাধান করে নেব, তাহলে মানটা নির্ণয় করা সহজ হবে। তো সেভাবে যদি মানটা নির্ণয় করতে যাই তাহলে আমি এখান থেকেই করতেছি, দ্বিতীয়বার মানটাকে না তুলে যে এক সমান এই মানটা আছে। সো এখানে আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডি মর্গানের সূত্রের অ্যাপ্লাই করতে পারি। সো দেখো ডি মর্গানের সূত্র কোনটা, যোগের উপরে যদি নট থাকে সেইটা ভেঙে কিন্তু গুণ হয়ে যায়। তো সেই অনুযায়ী কি করতে পারি, এ তার পার্সোনাল নটটা রেখে দিচ্ছে, ভাগের একটা নট নিল এবং ইনটু বি নট, অর্থাৎ যোগটা ভেঙে গুণ হয়ে গেল এবং পরবর্তী যেগুলো আছে বি সি নট মানটা তার জায়গায় হুবহু থেকে যাচ্ছে। এবার যে সূত্রের কাজটা করতেছে, দেখো আমরা বারবারই এই সূত্রটাকে অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে এ ডাবল নট। তো আমরা কী জানি, এ ডাবল নট সমান একটা এ। তো যেহেতু এ ডাবল নট সমান একটা এ, দেখো সমীকরণের মধ্যে সরাসরি কিন্তু এ ডাবল নটটা আছে, তো সেই অনুযায়ী এ ডাবল নট সমান আমরা লিখতে পারি একটা এ দেন বি নট প্লাস বি প্লাস সি নট। ক্লিয়ার? এখন দেখো এই মানটাকে আমরা যদি একটু সাজাই নেই তো কেমন মানটা আসে, বিটাকে একটু আগে নেব সূত্র করার জন্য। অর্থাৎ এই জায়গার আমরা যে মানটা করব সেটা হচ্ছে বি প্লাস বি নট এ আর সি নট, সি নটের জায়গায় রেখে দেবো। সো বি প্লাস বি নটে এটাকে কিন্তু আমরা তুলনা করতে পারি এ প্লাস এ নট বি এই সূত্রের সাথে। অর্থাৎ সূত্রটা আমার এ প্লাস এ নট বি। সো আমরা কী জানি, এ প্লাস এ নট বি সূত্র সমান এ প্লাস বি ইন্টু, বা আমরা এটাকে কিন্তু এ প্লাস বিসি সূত্র দিয়ে আরও খুব সহজে করতে পারি। সো আমরা এ প্লাস এ নট বির পরিবর্তে যদি এ প্লাস বিসি দিয়ে করি তাহলে মান নির্ণয়টা একবারে চলে আসবে। সো আমি এই সূত্রটাকে করতে পারি এ প্লাস বি সি। সো আমরা জানি এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো সেই অনুযায়ী এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি আর এটাকে ধরলাম সি। সো এ প্লাস বি সি আকারে যদি এই মানটাকে নির্ণয় করি, সো এ প্লাস বি সমান বি প্লাস বি নট ইন্টু এ প্লাস সি, অর্থাৎ বি প্লাস এ এবং তার সাথে প্লাস সি নট মানটাকে রেখে দিলাম। সো দেখো আমরা কাজটা কী করলাম, এ প্লাস বিসি সূত্র আকারে মানটাকে নির্ণয় করে নিচ্ছে। এ প্লাস বিসি, বিটাকে ধরলাম এ, বি নটটাকে বি আর এটাকে সি, এবং সূত্রটা হচ্ছে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওই অনুযায়ী মানটাকে বসালাম এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি সমান বি প্লাস বি নট আর এ প্লাস সি সমান বি প্লাস এ, আর সি নটের জায়গায় সি নটের মানটাকে রেখে দিচ্ছি। পরবর্তী কাজটা কী হচ্ছে, দেখো বি ইন্টু বি নট। সো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে এ প্লাস এ নট, আমরা জানি এ প্লাস এ নট সমান মান আসে আমাদের কাছে ওয়ান। সো যেহেতু এ প্লাস এ নট সমান ওয়ান, একই মান অনুযায়ী বি প্লাস বি নট সমান মান আসতেছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এ প্লাস বি প্লাস সি নট। সো ওয়ানটা যদি তার সাথে আমার গুণ হয়ে যায় তাহলে মান আসতেছে কি, এ প্লাস বি আর প্লাস সি নট, সি নটের জায়গায় আমি রেখে দিলাম। এখন আমার কাজ যেটা হবে সেটা ওখান থেকে এ সমান জিরো, বি সমান ওয়ান এবং সি সমান জিরো এই মানটাকে নির্ণয় করে দেবো বা বসাই দেবো। সো এর জায়গায় যদি আমি জিরোটাকে বসাই, জিরো প্লাস বি সমান ওয়ান, সো ওয়ানটাকে বসালাম আর সি সমান মান জিরো, সো জিরো নট করে দিলাম।
দেখো আমরা কাজটা কি করতেছি, আমাদের কিন্তু সরলীকরণের সমাধানটা হয়ে গেছিল এ প্লাস বি প্লাস সি নট এই জায়গাতেই, এবং পরবর্তীতে সমাধানে আমার যে উপরে মানটা দেওয়া আছে সেই মানটাকে বসালাম, অর্থাৎ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে ওয়ান, সি এর পরিবর্তে জিরো এবং জিরো নটের মানটাকে বসাই দিলাম। এখন দেখো জিরো নট অর্থাৎ কি জিরো না, তাহলে জিরো না সমান সরলীকরণের মান কি আসে যে ওয়ান, তো সেই অনুযায়ী মান বসাইতে পারি জিরো প্লাস ওয়ান প্লাস জিরো না সমান ওয়ান। এখন আমার কাজ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে যোগ হওয়া, সো আমি পাশে এখানে করি, পরবর্তী এখান থেকে যদি এখানে চলে আসি তো যোগটা কি হচ্ছে দেখো, জিরো আর ওয়ান যদি যোগ হয় তো আমরা কি জানি ওয়ান, আমরা ধাপে ধাপে করতেছি, তোমরা এই একটা লাইনকে স্কিপ করে পরের অংশে যেতে পারো। আমরা প্রথম দুইটাকে যোগ করলাম, জিরো আর ওয়ানকে যোগ করে ওয়ান বসালাম এবং ওয়ানকে যোগ করে মানে ওয়ান যে মানটা ছিল সেই মানটাই রেখে দিলাম। পরবর্তীতে যখন ওয়ান আর ওয়ান যোগ হচ্ছে তখন কাজটা কি হচ্ছে, ওয়ান আর ওয়ান যোগ হইলে আমরা কিন্তু জানি জজ বুলের নিয়মে ওয়ান চলে আসে, অর্থাৎ দুইটা ওয়ান মান যদি যোগ হয় তাহলে সবসময় আমরা একটা পজিটিভ সিগনাল ওয়ান মান পাবো, এই কারণে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান দিয়ে দিচ্ছি। আর এই দুই লাইনকে যারা বোঝো একবারে তারা এইখানে সরাসরি যোগ করে সমান দিয়ে ওয়ান দিয়ে অ্যান্সার করে দিতে পারবা। তো যদি কোনো ফাংশানের এরকম মান দেওয়া থাকে যে এরকম মানটা এখানে দেওয়া আছে এ সমান জিরো, বি সমান ওয়ান, সি সমান জিরো, প্রতিটা ক্ষেত্রে যে কাজটা করবো আগে ফাংশনটাকে সমাধান করে নিবা। আমরা যেমন ফাংশন পুরোটাকে সমাধান করে নিলাম তারপরে সমাধানে মানটাকে বসাবা, সো সমাধানটাকে মানটাকে বসালেই খুব সহজে সেখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এটাই ছিল আমাদের 19 নম্বর ক্লাস, আশা করি 19 নম্বর ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আগের 18টা ক্লাস থেকে এই ক্লাসটা একটু আলাদা ছিল, তার কারণ এখানে মান দেওয়া ছিল, অন্য কোনো ক্লাসে কিন্তু মান দেওয়া ছিল না। আশা করি তোমাদের অনেক সহজে বুঝাইতে পারছি, তারপরে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা সেটা সলভ করে দেব। আর যদি মনে হয় যে কোনো জায়গায় বোঝার ত্রুটি আছে ক্লাসগুলোকে রিপিট দেখতে পারো, আশা করি খুব সহজে বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।